আমরা পেশেন্স নাম রাইটা একটু শুনে তো আমি এটা খুব একটা কমার্শিয়াল সেশন নিব ওকে ঠিক আছে কমার্শিয়াল এটা কেন কো আপনারা জানেন আমি কমার্শিয়ালি পড়াই সেটা হলো আমি কি রাখতে হবে সিভিতে কি বাদ দিতে হবে আমি আপনাদের স্যাম্পল দেখাবো স্যাম্পল দিব তারপর আপনাদের সিভি এডিট করব ঠিক আছে স্পিকি কমার্শিয়াল সিভি এডিট করার পরে ম্যাম আজকে আমরা কিছু ইন্টারভিউ সেশন করব যারা যারা আগ্রহী তারা সামনে এসে জবে যখন ঢুকে কথা বলে যেভাবে ইন্টারভিউ দেয় আমি আই কামিং রাইট তার পুলিশটা ছোট ছোট সেশন হবে আমরা বাকিরা দেখব যে কিভাবে ইন্টারভিউটা কন্ডাক্ট করা হয় তারপর লাস্টে আমি চেষ্টা করবো আজকের মধ্যে সার্টিফিকেটগুলো দিয়ে দিতে কেন কারণ শুক্রবার গুলা রুম পাওয়াটা খুব কঠিন আপনাদের সাথে আজকে সেরিমনি করতে আবার খবর হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি আজকে মারামারি বাড়াবাড়ি গুরুত্ব করে আমি রুমটা হাই করি আমার পাওয়ার কথা না আমি লাকি পেয়ে গেছি হ্যাঁ মাঝে মাঝে রাত দেখিয়ে কাজ করে নিতে হয় তো এনিওয়ে হ্যাঁ আই ট্রাই সো প্লিজ বি দেয়ার যদি কারো মাঝখান দিয়ে কোনো ইম্পর্টেন্ট ক্লাস থাকে আছে when you read them you know
করতে তখন এই এই পজিশনের জন্য কম কত কত সিভি করতে পারে বলেন তো গেস করেন তো কত হয় বলেন চলে যাই গিয়ে স্যাম্পল গুলো আচ্ছা আমাকে একটু হেল্প করবেন স্যাম্পল গুলো পাস
দেওয়া হবে অথবা ছবি তুলে নেন আপাতত দাদা স্ট্যাম্প করে নেবেন ডুপি লিডিসি আচ্ছা এখানে আমি কি কি লিখছি দেখুন তো ফার্স্ট পার্টে লেটস কাম টু দ্য ফার্স্ট পার্ট একদম প্রথমে কি লেখা দেখেন যে এই
আমি জোড়া দিতে জানতে হবে। যদি কিছু রেলেভেন্ট না থাকে ডোন্ট রাইট, ডোন্ট অ্যাপ্লাই। আমি এখন ম্যানেজমেন্ট পজিশনের জন্য কখনো সিভি দিব না কোথাও, আমাকে দিবে আমি বিজনেস ম্যানেজমেন্ট করেছি, আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই। কিন্তু আমি কিছু মানুষকে জানি যে একটা জায়গায় স্টাডি করেছে আর একটা উল্টা জায়গায় জব করেছে, এবং সে কিন্তু মানে এই অপোজিট ইস্যুটা নিয়ে আগিয়ে যাচ্ছে। আবার তারপর একটা স্টেবল হতে হবে, আমি কদিন টিচিং করবো কদিন ড্যান্সিং করবো হবে না, তখন কনফিউজ হয়ে যাবে আসলে কিসে কোনটা কেউ করা যাবে। এই যে আমি টিচিং এ ঢুকেছি, আমি বুড়া বয়স পর্যন্ত স্টাডি করবো আর টিচিং ই করবো, আই ক্যান নট শিফট নাও। আমি কিন্তু এখন আর শিফট করতে চাইলেও পারবো না। আপনারা বলছেন ম্যাম কি বলছেন কোন কল সেন্টারে জব পাবো, অবশ্যই হ্যাঁ কিন্তু না নট ইজি, আমার পেশেন্স নাই কাস্টমারকে ডিল করার, আমি কখনোই এই কাজটা করতে পারবো না যেটা আপনারা পারবেন ইফ ইউ স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। প্রজেক্ট
ওদেরকে ডিটেইলসটা দিবেন, সুপারভাইজারের নাম দিবেন, কোন টিচারটা আপনাকে এই ব্যাপারে গাইড করেছে। ইট উইল রিয়েলি হেল্প, ইট বুস্ট আপ দ্য সিভি, কারণ কি একাডেমিক লাইনে একটা কাজ ইজ অলওয়েজ বুস্ট আপ ইওর সিভি, অন্য কিছু না, রাইট? আপনারা তো নিউজ পেপারে লেখেন, মার্কেটিং এক্টিভিটি পজিশনের জন্য জবের জন্য তারা আপনারা অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে
মেনশন করবেন এবং ওটাতে যদি ভালো গ্রেডস পে থাকে ওটাও মেনশন করবেন। তাহলে জব ক্ষেত্রে তাহলে আপনারা একটা বুঝতাম হবে যে আমি তো এই ছেলেটা ট্রিপল ইয়ার কিন্তু সে মার্কেটিং এক্সিকিউটিভ এর কোর্স করা 6 মাসের একটা কোর্স করেছে কোন একটা পার্টিকুলার টিচারের আন্ডারে বাকি স্পিকার আন্ডারে আর ওটার জন্য কি আছে তার একটা সার্টিফিকেট আছে রাইট। এরপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে এখানে কিন্তু রেজাল্ট রাখতেই পারে, রেজাল্ট খারাপ হোক ভালো হোক, বিকজ এটা আগে তো এখন কি সেটা ফোকাস হয়, আগে এসএসসি যদি কি পেয়েছে নট দ্যাট ইম্পর্টেন্ট নট অলওয়েজ। এরপরে আমি অ্যাচিভমেন্ট আপনাদের অ্যাচিভমেন্ট কি কি একটু বলেন, হোয়াট আর ইউর অ্যাচিভমেন্ট, একটা তুমি কি পর্যন্ত অ্যাচিভমেন্ট আছে না আপনারা এসএসসি দিয়েছে করেছি না কিভাবে করেছি না তা আমার কাছে
হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ জব করি, এটা প্রায় নাম শুনছো, ডিপার্টমেন্টের বাইরে অনেকেই জব করে, এটা ডিপ্লোমা করব। It wasn't my part.
চলে যায় ক্যারিয়ার অবজেক্টিভ একটা টার্ম আছে এখানে এটা মানে কি সামরি ওয়ার্ড দেখো সামরি সামরিটা কি আমি আমার নাম এই আমি এই গ্রামে থাকি এটা না বা আমি এটা করি সেটা না দ্যাট ইজ নট ইউর সামরি বড় করে লিখে দিবেন স্যামকে লিখবো ল্যাঙ্গুয়েজ টিচার বা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিশনার যেটা বলে আমি বরাবর আমার ক্যারিয়ারে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিশনারই ছিলাম এক জায়গায় ট্রেনার হিসেবে কাজ করেছি এক জায়গায় আমি ইনস্ট্রাক্টর ছিলাম এক জায়গায় আমি জুনিয়র লেকচারার সাথে আমি লেকচারার ছিলাম এইরকম বাট সব মিলিয়ে একটা টার্ম ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিশনার অ্যান্ড আই ওয়ান্ট টু আমার এখানে লেখা আছে আপনাকে আমি দেখাই আমার সিটিটা মেল ও ফিমেল লেখা দরকার আছে সিভিতে
Made it international university.